দেশ বিদেশের খেলাধুলার সব শেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন ই ভ্যালি স্পোর্টস ইনসাইটে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছি আমি তানি আহমেদ। শুরুতে জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য 16 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আলামিন হোসেন ও রুবেল হোসেন। বিয়ের কারণে ছুটি নিয়েছেন সৌম্য সরকার, ফিরেছেন মুশফিক, মিরাজ, মুস্তাফিজ ও তাসকিন। টেস্টে নতুন মুখ হাসান মাহমুদ এবং ইয়াসির আলী রাব্বি। টি-টোয়েন্টি আর ওয়ানডেতে ক্রিকেটারদের পারফরমেন্স ওঠানামা করলেও টেস্টে স্থির হতাশজনক। সম্প্রতি ভারত আর পাকিস্তান সফরে গিয়েও বাজেভাবে হেরে এসেছেন ক্রিকেটাররা। এবার নিজের দেশের মাটিতে টেস্ট, প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ে। এই ফাল্গুনে ক্রিকেটে বসন্ত ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। 22 ফেব্রুয়ারি মিরপুরে শুরু হচ্ছে একমাত্র টেস্ট ম্যাচ, এর জন্য 16 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। তামিম ইকবাল খান, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মোহাম্মদ তাইজুল ইসলাম, আবু জাহেদ চৌধুরী রাহি, নাঈম হাসান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদের আউটটি নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন পাকিস্তানের নাসিম শাহ। মাহমুদুল্লাহর এই আউটের পর তার দলে থাকা না থাকা নিয়ে অনেক কথা হচ্ছে। তার বাদ পড়া নিয়ে অবশ্য প্রধান নির্বাচকের ভিন্ন কথা। একটা সিনিয়র প্লেয়ার, আমরা একটা রেস্ট দরকার আছে, আমরা অ্যাড করেছি এটা যে ওকে এই সিরিজ থেকে অফ করবো, যেহেতু জিম্বাবুয়ের সাথে হোম সিরিজে আমরা খেলছি, তো এখানে কিছু নতুন প্লেয়ারকে আমরা দেখতে যাচ্ছি না। পাকিস্তান সফরে না যাওয়া মুশফিকুর রহিম দলে ফিরেছেন। ফেরার তালিকায় আরও রয়েছেন মিরাজ, মুস্তাফিজ ও তাসকিনরা, নতুন মুখ ইয়াসির রাব্বি ও হাসান মাহমুদ। তাদের দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক। অনেকগুলি ইয়াং প্লেয়ার খেলছে এবং ওদের উপরে আস্থা রাখছি, তো আগামীতে কিছুদিন ওদেরকে দেখা হবে। আমরা চাচ্ছি যে একটা একটা ভালো টেস্ট টিম হিসেবে আমরা গড়ে উঠি। টেস্ট শুরুর আগে এ দলটি 16 থেকে কমিয়ে 13 সদস্যের করা হবে। সেখান থেকে বাদ পড়া ক্রিকেটাররা অংশ নেবেন চলমান বিসিএল এ। শুভদেবনাথ, এটিএন নিউজ, ঢাকা। শনিবার বাংলাদেশ সফরে এসে আজ দুপুরে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। 22 ফেব্রুয়ারি সিরিজের একমাত্র টেস্টের আগে বিকেএসপিতে আগামী মঙ্গলবার দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। ওই প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী সহ 6 জন ক্রিকেটার খেলবেন। সন্তানের বাবা হওয়ায় নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস বাংলাদেশ সফরে আসেননি, আর ইঞ্জুরির কারণে এই সিরিজে নেই পেসার কাইল চার্ভিসও। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভালো খেলায় বাংলাদেশের বিপক্ষেও লড়াই করতে প্রস্তুত জিম্বাবুয়ে। বাংলাদেশ তাদের মাটিতে বরাবরই শক্তিশালী, তবে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা টেস্ট সিরিজে ভালো খেলেছি, সেই আত্মবিশ্বাসটা আমাদের এখানে কাজে লাগবে। তাছাড়া বাংলাদেশ আমাদের অনেক পুরনো প্রতিপক্ষ, আমরা তাদের শক্তি আর দুর্বলতার জায়গা জানি। একাদশে কে আছে, কারা খেলছে না, তা নিয়ে চিন্তা করার কিছু নেই। বিসিএল এর তৃতীয় দিন শেষে কক্সবাজারে সেন্ট্রাল জোনের বিপক্ষে সাউথের জয়ের জন্য প্রয়োজন 348 রানের, তাদের বাকি রয়েছে 6 উইকেট। অন্যদিকে একই ভেন্যু একাডেমি মাঠে টেস্ট জোনের বিপক্ষে দিন শেষে 86 রানে এগিয়ে রয়েছে নর্থ জোন। দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর 5 উইকেটে 145 রান, 6 উইকেটে 209 রানে তৃতীয় দিন শুরু করে সেন্ট্রাল জোন।
নাজমুল শান্তর ক্যারিয়ার সেরা অপরাজিত 253 রানের সুবাদে 8 উইকেটে 385 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা। জবাবে জয়ের জন্য সাউথের লক্ষ্য দাঁড়ায় 507 রান। বড় লক্ষ্যে শুরুতেই শাহরিয়ার নাফিজের উইকেট হারায় সাউথ। এরপর এনামুল বিজয় ও ফজলে মাহমুদ 87 রানের জুটি গড়েন। ফজলে 25 রান করে আউট হলেও অর্ধশতক তুলে নেন বিজয়। ব্যক্তিগত 83 রানে প্যাভিলিয়নে ফেরেন তিনিও। এরপরই ইরফান শুকুর বিদায় নেন। তবে শামসুর রহমানের ব্যাটে 4 উইকেটে 159 রানে তৃতীয় দিন শেষ করে সাউথ জোন। শামসুর 44 রানে অপরাজিত রয়েছেন। মিরাজ 2টি এবং মুস্তাফিজ ও শুভাগত 1টি করে উইকেট নেন। বগুড়ায় অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে SSC ও HSC শেষ করেন তাওহিদ হৃদয়। রোববার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী তাওহিদ হৃদয়। কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারকে। উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু এবং পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া। মোট 10 ইভেন্টের খেলায় 30 জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। এরপর মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। পুলিশ লাইন থেকে অনেক সুযোগ সুবিধা আমি পেয়েছি শুধুমাত্র একটি খেলার জন্যই। আসলে আমি সবসময় তাদের কাছে কৃতজ্ঞ, তাদের এই ঋণটা আমি কখনো শোধ করতে পারবো না। আসলে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। কুমিল্লায় মুজিব জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে কাউন্সিলর কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। নগরীর টাউন হল মাঠে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সদর আসনের MP আকমো বাহাউদ্দিন বাহার। রোববার কুমিল্লায় শুরু হয়েছে কাউন্সিলর কাপ টি-20 টুর্নামেন্ট, আর সে কারণে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এমন ব্যতিক্রমী আয়োজনে দারুণ খুশি ক্রিকেট অপারেশনস প্রধান আকরাম খান। কুমিল্লা থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বাংলাদেশ টিমে খেলেছেন, মনি ভাই ছিলেন, ডিকেন্স যে আন্ডার-19 এর ফিল্ডিং কোচ। তো আমি আশা করছি এবং বিশ্বাসও করছি যে এই যে টুর্নামেন্ট শুরু হচ্ছে এখান থেকে অনেকগুলো ভালো প্লেয়ার পাওয়া যাবে যারা ফিউচারে বাংলাদেশ টিমে খেলবে। নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে 16-28 ফেব্রুয়ারি চলবে এই টুর্নামেন্ট। 27টি ওয়ার্ডের মোট 37 জন কাউন্সিলর মিলে 13টি দল গঠন করেছেন। 13 দিনে চলবে 20টি ম্যাচ। প্রতিটি দলে 4 জন বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত করতে পারবে। বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীকে কিভাবে আমরা কত ভালোভাবে উদযাপন করতে পারি এবং এটা আমাদের হয়তো এই সৌভাগ্য আর কখনো হবে না। তো আমার একটা সৌভাগ্য যে আমি ক্রিকেট কমিটির সভাপতি থাকাকালীন এই প্রোগ্রামটা আমি পেয়েছি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের MP বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার। অস্ট্রেলিয়ার জাতীয় অ্যাওয়ার্ড পায় তখন মনে হয় স্বপ্নই তো বঙ্গবন্ধু দেখতে। কুমিল্লার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ফজল মীর সহ আরও অনেকে। জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা এই টুর্নামেন্ট নিয়ে বেশ আশাবাদী। এটা কুমিল্লাতে প্রথমে আয়োজনটা করা হয়েছে, তা আমি খুবই পজিটিভলি দেখছি এবং আমার মনে হচ্ছে যে কুমিল্লা থেকেই সারা বাংলাদেশে এটা একটা ভালো মেসেজ পৌঁছাবে। কুমিল্লার জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রিকেট উপকমিটির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গানের মূর্ছনায় মেতেছেন হাজার হাজার মানুষ। শুভদেব নাথ, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর সূচি চূড়ান্ত হয়েছে। আগামী 29 মার্চ উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। 17 মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটি হবে বেঙ্গালুরুতে। ফাইনালের তারিখ 24 মে চূড়ান্ত হলেও নক আউট পর্বের সূচি অবশ্য এখনও প্রকাশ করা হয়নি। গত আসরে 44 দিন খেলা হয়েছিল, তবে এবার খেলা হবে 50 দিন। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ শেষ হওয়ায় 11 দিনের মধ্যে অনুষ্ঠিত হবে এবারের IPL এর আসর। ইভ্যালি স্পোর্টস ইনসাইট একটা বিরতি নিয়ে নিচ্ছি, এরপর আর জানিয়ে ফিরব।
বিরতির পর ফিরে এলাম ই ভ্যালি স্পোর্টস ইনসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। স্প্যানিশ লিগে এবার গেতাফের বিপক্ষে জয় পেল বার্সেলোনা। শনিবার রাতে 2-1 গোলে জিতেছে কাতালানরা। গত সেপ্টেম্বরে প্রথম লেগে গেটাফের মাঠে 2-0 গোলে জিতেছিল বার্সা। নিজেদের মাঠ নো ক্যাম্পে শুরু থেকেই প্রাধান্য দেখায় বার্সা, তবে প্রথম গোলের জন্য অপেক্ষা 33 মিনিট পর্যন্ত। এ সময় মেসির পাস থেকে গোল করেন গ্রিজমান। এর 6 মিনিট পর রবার্তো দলের ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর ব্যবধান বড় করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন বার্সা ফরওয়ার্ডরা। উল্টো 66 মিনিটে গেটাফের আনহেল রদ্রিগেস ব্যবধান কমান। শেষ পর্যন্ত 2-1 গোলের স্বস্তি জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। 24 ম্যাচে 52 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে বার্সা। তবে রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে কিকে সেতিয়েনের দল, আর সমান সংখ্যক খেলায় 42 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে গেতাফে। ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রাখল লিভারপুল। শনিবার রাতে তারা 1-0 গোলে হারিয়েছে নরউইচ সিটিকে। অপর ম্যাচে বার্নলি 2-1 গোলে জিতেছে সাউদাম্পটনের বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে খেলার শুরু থেকেই দাপট দেখায় লিভারপুল, কিন্তু ফরওয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি অতিথিরা। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় অলরেডরা। 78 মিনিটে সাদিও মানের গোলে লিড পায় লিভারপুল। এরপর একাধিক সুযোগ পেলেও ব্যবধান আর বড় করতে পারেনি তারা। শেষ পর্যন্ত 1-0 গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল। এই জয়ে 26 ম্যাচে 76 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে অলরেডরা। 25 ম্যাচে 51 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি, আর 26 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে টেবিলের সবশেষ স্থানে রয়েছে নরওয়েচ সিটি। রটারডাম ওপেনের ফিলিপ ক্রাজিনোভিচকে হারিয়ে ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন মনফিলস। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে সার্বিয়ান ফিলিপের মুখোমুখি হন মনফিলস। প্রথম সেটে এগিয়ে যান তিনি। 6-4 গেমে ফিলিপকে হারান মনফিলস। দ্বিতীয় সেটে ফিলিপের বিপক্ষে কঠিন প্রতিরোধের মুখোমুখি হন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মনফিলস। পঞ্চম গেম পর্যন্ত সমানতালে লড়েন ফিলিপস। 4টি বোনাস পয়েন্ট নিয়ে আবারও এগিয়ে যান মনফিলস। দুজনের অদম্য লড়াইয়ে সেটটি গড়ায় টাইব্রেকে। সেখানে অবশ্য টিকতে পারেনি মনফিলস। 7-5 গেমে সেটটি জিতে ফাইনালে পা রাখেন ফরাসি তারকা মনফিলস। শিরোপা নির্ধারণী ম্যাচে মনফিলসের প্রতিপক্ষ কানাডার ফেলিক্স অগার। দর্শক, সুইডেনে অনুষ্ঠিত মোটর র্যালির চুম্বক অংশ দেখে শেষ করব আজকের স্পোর্টস ইনসাইট। শেষ করব ই ভ্যালি স্পোর্টস ইনসাইট, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। কাল আবার দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা, সঙ্গে থাকুন।